শুরু করছি 1.5 এর 12 নম্বর সরলঙ্ক। 12 নম্বর সরলঙ্কে রয়েছে এক সমস্ত 23 ভাগের 20 গুণন, 4 সমস্ত 16 ভাগের 5 ভাগ, সেকেন্ড ব্র্যাকেট, এক সমস্ত 8 ভাগের 3 এর 5 সমস্ত 2 ভাগের 1 যোগ 5 ব্র্যাকেট, 7 ভাগের 5 বিয়োগ 14 ভাগের 3, 5 ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখন এই অঙ্কটির শুরুতেই আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা সমস্তগুলো ভাঙিয়ে নেব। এখন এই এক দিয়ে যদি আমরা 23 কে গুণ দিই তাহলে হবে 23, 23 এর সাথে যদি 20 যোগ হয় তাহলে হবে 43, এবং নিচে 23 গুণন থার্ড ব্র্যাকেট, 4 দ্বারা যদি 16 কে গুণ দেওয়া হয় তাহলে হবে 4 ষোলং 64, 64 সাথে 5 যোগ হয়ে হবে 69, এবং নিচে 16 ভাগ, সেকেন্ড ব্র্যাকেট, 8 কে 8, 8 এর সাথে 3 যোগ হয়ে হবে 11, নিচে 8 এর 5 দ্বিগুণে 10 এবং 1 যোগ হয়ে হবে 11, নিচে 2 যোগ 5 ব্র্যাকেট, 7 ভাগের 5 বিয়োগ 14 ভাগের 3, 5 ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অঙ্কটিতে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, তারপর থার্ড ব্র্যাকেট রয়েছে। আমরা জানি যে তিনটি ব্র্যাকেটের মধ্যে সর্বপ্রথমে করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, সেজন্য আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের আগ পর্যন্ত ঠিক যেরকম আছে আমরা সেরকমই রেখে যাব। গুণন থার্ড ব্র্যাকেট 16 ভাগের 69 ভাগ, সেকেন্ড ব্র্যাকেট, 8 ভাগের 11 এর 2 ভাগের 11 যোগ, এখানে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 7 ভাগের 5 বিয়োগ 14 ভাগের 3, তাহলে আমাদের এই ভগ্নাংশের যে হর আছে 7 এবং 14, এই দুটো লসাগু নির্ণয় করতে হবে। 7 এবং 14 লসাগু হচ্ছে 14। এবারে নিয়ম অনুযায়ী ভগ্নাংশের হর দ্বারা আমরা 14 কে ভাগ দেব, অর্থাৎ 7 দ্বারা ভাগ দেব এবং লব দ্বারা গুণ দেব। 7 দ্বারা যদি আমরা 14 কে ভাগ দিই তাহলে হবে 7 দ্বিগুণে 14, অর্থাৎ দুইবার। 2 দ্বারা যদি 5 কে গুণ দেওয়া হয় তাহলে হবে 5 দ্বিগুণে 10 বিয়োগ 14 দ্বারা যদি 14 কে গুণ দেওয়া হয়, ভাগ দেওয়া হয় তাহলে হবে 1, 1 দ্বারা যদি 3 কে গুণ দেওয়া হয় তাহলে হবে 3, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। 23 ভাগে 43 গুণন থার্ড ব্র্যাকেট 16 ভাগের 70 ভাগ, সেকেন্ড ব্র্যাকেট, 8 ভাগের 11 এল 2 ভাগের 11 যোগ, এখন যদি আমরা 10 থেকে 3 বিয়োগ দিই তাহলে হবে 7, নিচে থাকে 14, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এখন আমাদেরকে করতে হবে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, কারণ ফার্স্ট ব্র্যাকেটের কাজ অলরেডি শেষ হয়ে গেছে। তো আমরা এখন 23 ভাগের 43 গুণন থার্ড ব্র্যাকেট 16 ভাগের 69 ভাগ, সেকেন্ড ব্র্যাকেট, এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেখতে পাচ্ছি যে অ্যার এবং যোগ চিহ্ন রয়েছে। তো যোগ এবং অ্যার এর মধ্যে অ্যারের কাজ আগে করতে হয়, সেজন্য আমরা অ্যারের কাজ করব। অ্যার মানে হচ্ছে গুণ, তো উপর উপরে যদি গুণ দিই 11 দিয়ে যদি 11 কে গুণ দেওয়া হয় তাহলে হবে 121, এবং নিচে 8 এবং 2 গুণ হয়ে হবে 8 দ্বিগুণে 16। তারপর রয়েছে যোগ 14 ভাগের 7, এই 14 ভাগের 7 কে আমরা কাটাকাটি করতে পারি, 7 একে 7, 7 দ্বিগুণে 14, অর্থাৎ তাহলে হবে 2 ভাগের 1, তারপর সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। 23 ভাগের 43 গুণন 16 ভাগের 69 ভাগ, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 16 এবং 2 এর লসাগু হচ্ছে 16, তাহলে লসাগু নির্ণয় করলাম, 16 16 এর মধ্যে যাবে একবার, এক দিয়ে যদি আমরা 121 কে গুণ দিই তাহলে হবে 121 যোগ 2 16 এর মধ্যে যাবে 8 বার, 8 দিয়ে যদি আমরা 1 কে গুণ দিই তাহলে হবে 8 1 কে 8, আমরা বসালাম 8 1 কে 8। এরপর আমরা করে যাচ্ছি 23 ভাগের 43 গুণন থার্ড ব্র্যাকেট
ষোলো ভাগের 69 ভাগ 121 এবং 8 যোগ হয়ে হবে 129 এবং নিচে থাকবে 16। এখানে কি থার্ড ব্র্যাকেট ছিল, তো এখন সেকেন্ড ব্র্যাকেট উঠে গিয়ে থাকবে শুধুমাত্র থার্ড ব্র্যাকেট। এখন আমরা দেখতে পাচ্ছি যে থার্ড ব্র্যাকেটের ভিতরে শুধু ভাগ চিহ্ন রয়েছে, তাহলে এখন ভাগ চিহ্নর কাজ করব আমরা। আমরা জানি যে ভাগকে গুণ দিয়ে উল্টে দেওয়া যায়, সেজন্য ভাগের পরিবর্তে গুণ চিহ্ন বসালাম এবং গুণের পরে যে জিনিসটি রয়েছে অর্থাৎ যে সংখ্যাটি রয়েছে সেটিকে আমরা উল্টিয়ে দিলাম, উপরে 16 নিচে 129 থার্ড ব্র্যাকেট। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে নিচের 16 এবং উপরের 16 কাটা যায়, তাহলে থাকবে 23 ভাগের 43 গুণন উপরে 69 দিয়ে যদি 1 কে গুণ দেওয়া হয় তাহলে হবে 69 এবং নিচে 129। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই 23 দ্বারা আমরা 69 কে কাটা দিতে পারি, 23 দ্বারা যদি 69 কে কাটা দিই তাহলে হবে যাবে 3 বার, কারণ 3 23 হয় 69। ঠিক একই রকম ভাবে আমরা যদি 43 দিয়ে 169 কে কাটা দিই তাহলে 43 169 এর ভিতর যাবে 3 বার, তার মানে উপরে হলো 3 এবং নিচেও 3, তো 3 দ্বারা যদি আমরা 3 কে ভাগ দিই তাহলে হবে 1। এবার আমরা লিখতে পারি যে সুতরাং নির্ণয় সরল ফল, নির্ণয় সরল ফল সমান হচ্ছে 1, তাহলে উত্তর হচ্ছে 1।